হাসর বাসিরে আমি আল্লাহ তোদের আমল নামা রেডি করে নিয়েছে, যতগুলি তোরা এখানে জড়ো হয়েছিস প্রত্যেকের একটা করে রিজাল আমার হাতে রয়েছে। আয় তোরা তোদের আমল নামা গুলো আমার কাছ থেকে নিয়ে যা, কিন্তু যখন তোরা আমার কাছে আমল নামা নিতে আসবে সঙ্গে দুইটি জিনিসকে নিয়ে আসবে, একটা হলো ওজি আবিন নবীন, তুই যেই নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে আনবি, ও শহাদা পৃথিবী বুকে যে তুই আমল করেছিস এই আমলের সাক্ষীটাকে তুই নিয়ে আসবি, আর যখন এটা তুই আনবি ওয়াকদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়াহুম লা ইজলামুন, পৃথিবীর বুকে কে কার সঙ্গে অন্যায় করেছে বিচার করেছে, একজনকে ছেড়ে দিয়েছে আর একজনকে বাস চালিয়ে দিয়েছে, একদিন বিচার হয়েছে। হে বিচারকের দল, তোমরা ভেবো না যে পৃথিবীর বুকের বিচারটা নিষ্পত্তি, এ বিচারগুলো বিচার নয়। পৃথিবীতে যত আদালত হয়েছে, যত বিচার হয়েছে, যতগুলি বিচারের নিষ্পত্তি হয়েছে, যতগুলি বিচার আজ পর্যন্ত শেষ হয়ে গেছে, যতগুলি বিচার হ্যাঙ্গিং হয়ে ঝুলতে রয়েছে, এরপরও যতগুলি বিচার হবে সমস্ত বিচারক আর ব্যাধি বিবাদীর মধ্যে জমা করা হবে। যে আমার আল্লাহ বলবেন, রে মাজলুম ব্যক্তি তোমরা মুখ খোলো, একদিন তোমাদের উপরে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, কে কার মালকে দাবিয়ে নিয়েছে, শক্তির বলে কে কার টাকাকে দাবিয়ে নিয়েছে, পাওনাদার পাওনাকে দেয়নি, মানুষ তার হককে বুঝিয়ে দেয়নি, ক্ষমতার জোরে যেখান সেখান থেকে টাকাকে ছিনিয়ে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, আলিম বসে আছেন জিজ্ঞেস করেন, ও কুদিয়া বাইনা হুম বিল হাক্কি, আমি বাদী বিবাদীর মধ্যে আজকে হককে চুকিয়ে দিব রে, বিচার করে দিব, ও হুমলা ইউজলামন, কোন রকম জুলুম করা যাবে না। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন, বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমেলন, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে কচুয়া জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি, হৃদয়ের ভিতর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর,
اللهم آمين اللهم صل علي اللهم بارك علي আমি আপনাদের সামনে কোন একটা বিষয়কে কেন্দ্র করে বেশ কয়েকটি আয়াত পড়েছি আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাহবুব আমাকে তৌফিক দেন তো ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তবে আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে দু একটা জিনিস খেয়াল করতে হয় সেগুলো বলতে হবে আল্লাহ আমাদেরকে বলতেই পাঠিয়েছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির তোমরা বলো আমি তোমাকে বলার জন্যই বলেছি লাস্তা আলাইহিম বিমুসাইতির প্রশাসন ক্ষমতা দিইনি যে জবরদস্তি কিছু করবে বিধায় দু তিনটি জিনিস আমি বলবো প্রথম নম্বরে যারা দাঁড়িয়ে আছেন জায়গা যথেষ্ট আছে ভাই বন্ধু আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা বসে যান আমার কথার মধ্যে যদি ত্রুটি পান তা আমাকে বলবেন যে আমি ভুল বললাম কাউকে গালি দিইনি আপনাদের হাতগুলো ধরে বলছি আল্লাহর রাস্তায় আপনারা বসে যান যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান ভাই বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন তাফাসাহু বিল মাজালিসি ফাসাহু ইফসাহিল্লাহু লাকুম আপনারা একটু করে চাপ মারেন সবাই সবাই মারেন আল্লাহ খুশি হবেন দেন আপনি আগা ফাঁকা হয়ে গেল ভাই আগা সবাই চাপ মারেন শীতের সময় ভাইদেরকে বসতে একটু সুযোগ করে দেন আচ্ছা এই তিনটে চেয়ার কেন আছে এরা কি মহিলা না পুরুষ মেডিকেল চেক আপ করতে হবে কি মেয়েদের পাশে যে বসে আছে হ্যাঁ ওই চেয়ার তিনটে দিকে পার কর ওরা ওদেরকে পেছন করে বসে আছে তো মনে হচ্ছে যেন পুরো মেয়েদের দায়িত্বটা ওকেই দেওয়া হয়েছে হ্যাঁ মহিলা গার্ড হিসেবে ওখানে হাজির আজীব ব্যাপার কিভাবে কোথা বসতে হয় এটা জানে না জি একটু আগে মারেন চাপ মারেন আপনাদের কার বলছি না যে জায়গাটা ফাঁকা হয়েছে ওইটা চাপ দেন ভাই ভাই আমার সোনামানিক আমার চাপ দেন বাপজি বসেন অনেক ফাঁকা হয়েছে বসেন আপনাদের হাতগুলো ধরে বলছি বসেন দেখেন একটাও মেয়ে দাঁড়িয়ে নাই তো আপনি কেন এই সভাটাকে নোংরা করার জন্য যথেষ্ট হবেন সোনামানিক বাপজি বসেন ভাই বসেন ও বন্ধু ভাই বসেন আল্লাহর হস্তে বসেন দেখো তো একটু ওদের গায়ে হাত দিয়ে বসে নাকি মনসুর ওদেরকে একবার দেখো ওদের গায়ে হাতটা দাও আস্তে করে যে ভাই বসেন মানে আকেল কম বুঝতে চাইছে না এই বস চামড়া কত মোটা আছে বস ছোট ছোট ছেলে ভাই বন্ধু বলছি তাও আর হুঁশ না দাঁড়িয়ে আছে তাও একটু ওদেরকে বসিয়ে দেন মুরব্বী মানুষ বাপজি বসেন আমি আপনাদের সামনে আয়াতগুলো যেগুলো ধরেছি পরকালের দ্বিতীয় মঞ্জিল কেয়ামতকে সামনে রেখে শুধু কেয়ামত না জান্নাতের কথা আসবে না জাহান্নামের কথা আসবে না কবরের কথা আসবে কবরের পর জান্নাত আর জাহান্নামের আগে মধ্যখানে একটা জগৎ আছে ওই জগৎটার নাম কেয়ামত এই জগৎটা যে কত গুরুত্ব কোন বোন আমার রেকর্ড করছে মা তোমার লাইটটা বন্ধ করো ওটা আমার চোখে লাগে এই জগৎটা যে কত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব তো বুঝতে পারবেন একটা জিনিসের নাম আল্লাহ বিভিন্নভাবে নিয়েছেন বিভিন্নভাবে নিয়েছেন আমার মনে হয় আর কোন জিনিসের নাম এত বিভিন্নভাবে নেয়নি জাহান্নাম সাতটা সাতটার নাম ঠিক আছে জান্নাত আটটা আটটার নাম ঠিক আছে কিন্তু কেয়ামতকে আল্লাহ বিভিন্নভাবে বুঝিয়েছেন
একটা সহজ উদাহরণ দিই, কচু আর কোনো লোকের কাছে আমি 1 লাখ টাকা পাব, সে দেয় না, আমাকে কষ্ট দেয়। তো যতবার আমার সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, তাকে বিভিন্ন ভাষা বলি, কিন্তু ঘুরিয়ে ওই টাকাটা, ভাই দেবেন না। একদিন গেল, দ্বিতীয় দিনে কি বলছেন, ঘুরিয়ে ওই টাকাটা। তৃতীয় দিনে দেখা হয়েছে, আচ্ছা আপনার কি হুঁশ হয় না, দেবেন না, কি বলছেন, হুঁশ হয় না, একটা কথার সাথে একটা কথার মেল নেই। আবার একদিন দেখা হলো, এটা হারে দিতে একদিন হবে। আবার একদিন দেখা হলো, নিজেকে ভেবেছেন কি। তারপরে দেখা হলো, আপনি কি মুসলমান, কিন্তু ঘুরিয়ে ওই 1 লাখ টাকা। প্রত্যেকটি ভাষার পেছনে কি লুকানো আছে, 1 লাখ টাকা, কিন্তু ভাষাগুলো চেঞ্জ হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? তো আল্লাহ কেয়ামতকে কেয়ামত বলেছেন, কেয়ামতকে মাহশার বলেছেন, কেয়ামতকে কারিয়া বলেছেন, কেয়ামতকে গাসিয়া বলেছেন, কেয়ামতকে সালা বলেছেন, কেয়ামতকে হাক্কা বলেছেন, কেয়ামতকে ইয়াউম বলেছেন, কেয়ামতকে ইয়াউমুদ দিন বলেছেন, কেয়ামতকে ইয়াউমুল আজিম বলেছেন, কেয়ামতকে ইয়াউমুল হিসাব বলেছেন, কেয়ামতকে কেয়ামত বলেছেন। আরো আছে, আমার মাথায় যে কোটা আছে দিলাম। ঘুরিয়ে আল্লাহর প্রত্যেকটি এই ভাষার পেছনে একটা শব্দ লাগা আছে, সেটা কি, তোকে একদিন বুঝাবো, বাস আর কিছু নাই, অন্য কিছু নাই। ঘুরিয়ে আল্লাহ যাই বলছে ডান দিকে বা দিকে পেঁচ লাগিয়ে, তার সার অংশ দাঁড়াচ্ছে তোদেরকে একদিন বুঝাবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যা দেখবো শরীয়ত বলেছে সেটা তুমি বলো, এটার নাম পর্দা নয়, বাস এটার নাম পর্দা নয়, এটার নাম পর্দা নয়, আগামীতে এটা নিয়ে ভাববেন। এই মেয়ে ছেলেদেরকে ওপেন করে দিচ্ছেন, আর আমরা আলেম ওলামা মানুষ এতগুলো সমাজে মেয়েদেরকে ওপেন করে দেওয়া আপনাদের ঠিক হয়নি। এটা নমুনিয়াও করে, শিশু মহাশয় মতি বসে আছে আবার বেশি করে, গোটা দুনিয়া এটা করছে। অতএব আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটার নাম পর্দা নয়। এটা যে গুনাহটা হবে, এই গুনাহার কারণে আল্লাহ জাহান্নামে প্রথমে নূর মোহাম্মদকে দিবে, নূর মোহাম্মদের উপরে এই জালসা কমিটিকে দেবে, মাদ্রাসা কমিটিকে দেবে, শেষকালে মেয়েগুলোকে চাপিয়ে দিবে যেন ভারী বেশি হয়। অতএব এগুলো থেকে একটু সাবধান হয়ে যায়। তো ঘুরিয়ে সেই কেয়ামত কি আল্লাহ বোঝাচ্ছেন, খালি বুঝেন, কিন্তু জিনিস একটা, এটা হবে কোথা, কেয়ামতটা হবে কোথা, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সবগুলোতে একবারে বলে দেন না, কেয়ামত হবে যে মাটিতে বসে আছেন এই মাটিতে। আমরা এখন যে জায়গায় বসে আছি এই মাটিটাই কেয়ামতের ময়দান হবে, বেটি মা এই মাটিটাই কেয়ামতের ময়দান হবে। আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ কিভাবে বানাবেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ওয়া নুফিখা ফিস-সূরি فصيغ من في السماوات ومن في الأرض إلا من شاء الله. الله رب العالمين বলছেন, যখন ইসরাফিল সুর ফুঁকবে মাথার উপরে যা আমি সাজিয়ে রেখেছি আসমান তারা চন্দ্র সূর্য সৌরজগতে গ্যালাক্সি আছে নক্ষত্র আছে ছায়াপথ আছে ব্ল্যাক হোল আছে সমূহ
সমস্ত কিছু যেমন গাছের পাকা ফল পরে হিলিয়ে দিয়ে ওই রকম সৌরজগৎ পায়ের নিচে চলে আসবে এবং জমিনের পেটের ভিতরে যা আছে সব যেন পায়ে চলে আসবে জমিন উজাল মাচাল হবে তার ভিতরে কিছুই থাকবে না এবং পৃথিবীর বুকে যত গাছপালা নদী নালা পুকুর বাগান বড় বড় অট্টালিকা ছোট ছোট ঘর বুজ খলিফা পাঁচশো মায়া মানে পাঁচশো তলা দুশো তলা একশো তলা হাজার তলা যত রোড যত এয়ারপোর্ট যত রানওয়ে আছে সবগুলো যেন ইজা জুলজিলাতিল আরদুদিল জালাহা যখন আপনার বাড়িতে সরিষা আসবে এরকম চালনাতে চালবে গোড়াগুলো নিচে যাবে মোটা দানা উপরে আসবে বিশ্বটা চাল চাল শুরু হবে তখন মাটি গুলো মিহি হয়ে গুঁড়া হয়ে নিচে যাবে আর মাটির নিচে আছে কয়লা আছে নেপচুন আছে এর ভিতরে রয়েছে অভ্র রয়েছে এই মাটির ভিতরে রয়েছে লোহা তামা সব যেন পায়ের কাছে আসতে শুরু করবে কি আসমান কি জমিন পৃথিবীর বুকে যত কোটি গ্রহ আছে ভেঙে চুরে ময়দান হয়ে এই পৃথিবীটা সব একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে একটা পিরান সেদিন বেঁচে থাকবে না সূর্য থাকবে না চাঁদ থাকবে না অন্ধার হিসাব নিকাশ এখন হচ্ছে না এরকম কতদিন থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর থাকবে একটা মানুষ দূরের কথা একটা পিঁপড়ে বেঁচে থাকবে না চল্লিশ বছর সব শুনশান খালি থাকবে আল্লাহর ফেরিশতা আর থাকবে আল্লাহ আল্লাহর আরশ থাকবে আল্লাহর আরশ থাকবে আল্লাহর ফেরিশতা থাকবে আর আল্লাহ থাকবে বাস ঝামেলা শেষ হয়ে গেল কতদিন শুনশান নিঃশব্দ চল্লিশ বছর আল্লাহ এখানে একটা কথা বলেছেন ইল্লা মান শা আল্লাহ ইল্লা মান শা আল্লাহ ওরে আমার বেটির দল এটা আল্লাহ কেন বললেন বন্ধুরে ইল্লা মান শা আল্লাহ এর বাংলা হচ্ছে কিন্তু আল্লাহ যাকে চাইবেন একজন বেঁচে থাকবে আর হুঁশও থাকবে সেটাকে বিভিন্ন রকম তফসিরে মত এসছে তার মধ্যে সলিড মত হচ্ছে সেটা মুসা আলাইহিসসালাম লও তিনি কিভাবে বেঁচে থাকবেন খাবেন কি করবেন কি ওই চল্লিশটা বছর আল্লাহর আরশের পায়াটাকে এইভাবে ধরে নেবে এবং চুপ করে দাঁড়িয়ে চল্লিশ বছর কাটিয়ে দেবে মুসা বুঝতে পারবে না এটা চল্লিশ বছর হলো এটা আল্লাহর কুদরত এবার যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে তখন মানুষ আবার উঠতে শুরু করবে যেমন ওই পোকা গর্তের ভিতর থেকে ফুরফুর 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 করে বের হয় তেমনি মানুষ মাটির ভিতর থেকে বের হবে হুফাতান ঘুরাতান ঘুরলান পায়ে জুতো থাকবে না বেটা ছেলেদের খাতনা দেওয়া থাকবে না আর শরীরে কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় সবাই উঠবে কিন্তু প্রথম যিনি মাটি থেকে উঠবেন তিনি হলেন আখিরি পায়গাম্বর
একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠার পর আল্লাহর আরশের দিকে তাকাবে আর তাকিয়ে দেখবে নবী মূসা আল্লাহর আরশটাকে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী বলবেন ও নবী মূসা রে তুমি কি আমার আগে উঠেছো না তোমার আগে আমি উঠেছি হোস ফিরে পেয়েছি নবী মূসা বলবেন ও আখেরি নবী রে আল্লাহ আমাকে বেহুশ করেননি পৃথিবী বেহুশ হয়েছে সবাই মারা গেছে মাটির নিচে চলে গেছে কিন্তু আমার রব আমাকে বেহুশ করেননি বলে কেন তার কারণটা শুনে নাও যেদিন আমি তুর পারে রবকে বারবার দেখার আমি আকাঙ্ক্ষা করেছিলাম আল্লাহ বলেছিলেন ও নবী মূসা পৃথিবীর চোখ নিয়ে রবকে দেখা যায় না কিন্তু আমি জোর আবদার করেছিলাম আমি আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর নূরে তাজাল্লি দেখেছিলাম আর ওইটা দেখার সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম সেই দিন পৃথিবী হুঁশেছিল আমি একা বেহুশ হয়েছিলাম এর জন্য আমার রব ওই সম্মানটা আজকে আমাকে বদলা দিয়ে দিয়েছেন পৃথিবী বেহুশ হয়েছে কিন্তু আমি হুঁশের মধ্যে রয়েছি জি ভাই আবার কে মোবাইলের পিছে লাইট জ্বালিয়ে দিলে পানি খাই দেখি যদি ওর দয়া হয় তো বন্ধ করবে ওর দয়া কি হচ্ছে আমি ওটা চোখে নিতে পারি না ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কি বসার জায়গার অভাব তাহলে আমার গামছাটা নিয়ে যান যজনেরই হয় বসেন হাসবেন না বিশ্বনবী দিয়েছেন দাই হালিমাকে নিজের মাথার পাগড়ি আমি তো নূর মোহাম্মদ বিশ্বনবী মাথার পাগড়ি দিয়েছিলেন দাই হালিমাকে মা বসে যান তুমি আমার দুধ মা হ্যাঁ উনি এটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন বেটা তুমি শেষ নবী তোমার চাদরে আমি বসব তেরা যে দাঁড়িয়ে আছে এদেরকে কি ভাষা বললে বসবে আমি বুঝতেই পারছি না ওই ভাষাটা আমি শিখিনি আর জালসা শিখে নিয়েছি কি ভুল যে করেছি তো এবার সব মানুষ উঠবে উঠে এক জায়গায় জড়া হবে দেখেন কিন্তু একটা জিনিস সবসময় ভাববেন কেয়ামত দুঃখের দিন না আনন্দের দিন আমি একটা কথা জিজ্ঞেস করেছি তো আপনাদেরকে কিয়ামত দুঃখের দিন না আনন্দের দিন তো সবাই যদি একবার জোরে বলেন তো কোনো অসুবিধা হবে কিয়ামত দুঃখের দিন না আনন্দের দিন শুধু দুঃখের দিন নয় আনন্দের দিন কারণ কোরআন বলেছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُعَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلَبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو صُبُورًا وَيَصْلَىٰ سَعِيرًا الله বলছে যারা ডান হাতে সার্টিফিকেট পাবে ওদের মতো আনন্দ ওরা পৃথিবী তার কোনোদিন দেখেনি এর থেকে বড় আনন্দের দিন হতে পারে না ওরা সার্টিফিকেটটা নেবে আর হাসরের ময়দানে দৌড়বে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি পার হয়ে গেছে আত্মীয় স্বজনকে দেখাবার বলবে দেখো আমি জান্নাতে যাব আমি পার হয়ে গেছি কিন্তু আল্লাহ যাকে বাম হাতে আঁধারে পেছন দিকে দেবেন ওই লোকটা তখন যেই জাহান্নামের কাগজটা পেয়ে যাবে ইয়াদউ সুবুরা তখন উম্মতকে ডাকবে এ মত আয় আমি পৃথিবীতে মালধনের ভিতরে ছিলাম তুমি আসার পরে পরে সমস্ত মালধন থেকে আমাকে কেটে বের করে নিয়ে চলে গেছিলে পৃথিবী থেকে আমি মাইনাস হয়ে গেছিলাম তেমনি একবার হাসরের ময়দানে তুই আয় আর আমাকে মেরে দে আর একবার মরতে চাইছি আজাব আমি যাব না দেখব
না মত রে আয় আমাকে মেরে দে আল্লাহ বলছে মত আর আসবে না তোকে মারবে না ওয়াসায়াসলাউনা সারিরা তুই থাকবি কঠিন জাহান্নামের ভিতরে আ যাবে মতকে হাজার ডাকলে আর মত তোর কাছে আসবে না কাকে ডাকছো তুমি আজকে তোমার বুঝে এসেছে এই দিনটার ব্যাপারে কি তোমার কাছে কেউ যায়নি বলতে কোরআনের আয়াত আছে আলাম ইয়াতিকুম নাজির কেউ কি ভয় দেখাতে যায়নি ভাইয়া কোন একটা মানুষকে বললাম এই কয়েকদিন আগে গাড়িতে চলতে চলতে ভাই নামাজ পড়ো তো বলছে মৌলভী সাহেব কাজের খুব চাপ ও আমি বলছি ও তো ওই জন্য হয় না খালি জুমাটা পড়ি বলে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে নামাজ পড়েছো তো আল্লাহকে বলবে আল্লাহ কাজের খুব চাপ বলে তা তো আল্লাহ শুনবে না তাহলে আমাকে তুমি ওটা বলে কি পার পেছো আমাকে ওটা বলে তুমি কি লাভই করলে আর কি পারি পেলে মা বোন পর্দায় ঢুকে যান বেটি হয় আমি আপনার পেটের নাই আপনি আমার পেটের আজকে যে কটি মেয়ে আছেন হয় আমার মা আপনার পেটের আমি আর নাই আমার পেটের আপনি আপনি আমার বেটি হাতগুলো ধরে বলছি পর্দায় ঢুকে যান কি যে আজাব আছে বেপর্দা মেয়ের জন্যে এ শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে জি এক একটা আজাবের কথা আসবে এক একটা আজাবের কথা আসবে তো আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছি ওই কেয়ামতকে বাইপাস করার পৃথিবীর কোনো রাস্তা নাই কেয়ামতকে বাইপাস করার কোনো রাস্তা সেদিন খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাবারক বা তাআলা কি বলছে দেখেন চ্যালেঞ্জ দিচ্ছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة الله تبارك وتعالى বলছেন আমি কতবার বললাম ভাই বসেন বসাতে আমি পারলাম না আর এই মাদ্রাসা কমিটি এরা মাইক করেছে এরা কাগজ চেপেছে এলাকাতে দিয়েছে ভাই আসেন আবার শুধু আসেন নয় আপনাদের জন্য ভালো মতো খাবার ব্যবস্থা করেছেন সবগুলোকে আনার ক্ষমতা এদের হলো না এমনও কচুয়াতে লোক আছে সে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত এই মহফিলে আসেনি তার মন চাইনি আসেনি সে হাজিরি দেয়নি এখন সে বাড়িতে আরাম করছে আর আমার আল্লাহ বলছেন আমার কমিটি থাকবে না আমার পোস্টার থাকবে না আমার প্রচার থাকবে না আমি তোদেরকে কোনো রকম কোনো কাগজ পাঠাবো না শুধু একটা হুঙ্কার মেরে দিব ইন্নামা হিয়া জাজা যাজারা এমন হুঙ্কারকে বলা হয় সেটা শব্দ আছে মানে নাই কাজ হয় ওই রকম শব্দকে বলা হয় তো আল্লাহ বলছে একশোতে একশো জনকে হাজির করে দিব কেমন আমি আপনাদের মাদ্রাসার হেড মাওলানা ছেলেগুলো বিকেলে খেলছে দৌড়ছে মাগরিবের আজানের টাইম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড মাওলানা বললে কই রে বাবা ওঠ উজু কর তা আমি শুনতে পেয়েছি একবার দুবার বললে উনি বাথরুমে চলে গেলেন উজু করতে আমি ওরকম বললাম না কই রে বাবা ওঠ উজু কর এর মানে পেলেন কিন্তু আমার ভাষাটার মানে পাবেন না আমি উঠি বেরিয়ে বললাম এটার মানে কি একটা হুঙ্কার দিলাম সব কটা উঁচু করতে চলে গেল এটা তর্জমাটার মানে কি এটা মানে কি এর কোনো মানে নাই কিন্তু কাজে লাগে এই সাউন্ডটা এমন সাউন্ড আল্লাহ বলছে তোদের সাউন্ডে কোনো কাজ হচ্ছে না আমি একটা সাউন্ড মারবো তো পৃথিবীকে এক জায়গায় করে দিব জি ডাঁটের আওয়াজ যে এমন আওয়াজ মারবো যে পৃথিবীতে শিক্ষিত অশিক্ষিত মূর্খ পাগল শিশু বৃদ্ধ নারী নাপি ছুতর মেতের মাওলানা মুফতি ডাক্তার মাস্টার যে আছে সব হাজির হয়ে যাবে হোক ধৈর্য ধরে শুনেন বিরাট নেগেটিভ পজিটিভ গভীর তথ্যবহুল কথা কিছু বলবো এক জায়গায় হাজির করব শুধু হাজির করব না
আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়েছেন ওমাহুম আনহা বিগাইবিন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার কমিটি মাদ্রাস শিক্ষকের হাজিরি শুরু করেন এখন দেখবেন 25টা ছাত্র এখানে নাই অন্য জায়গায় আছে শিক্ষকদের ভিতরে দুজন অন্য জায়গায় আছে কমিটি সব লোকগুলো নাই কিন্তু আমার আল্লাহ বলছেন ওই দিনটাই এমন দিন হবে রে হযরত আদম থেকে নিয়ে যেদিন কিয়ামত শুরু হয়েছে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এইটা পর্যন্ত এক জায়গায় জমা থাকবে একটাকেও তোরা অনুপস্থিত দেখাতে পারবি না আমার ক্ষমতা এত মজবুত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি এত বড় কুদরতওয়ালা ওয়াইদাল ওয়াইদা কুবুর বুসিরাত আলিমাত নাসুম্মা কদ্দামাত ওয়া আখরাত কবর থেকে মাটি চাপা থেকে যখন তুলব তখনই প্রত্যেকটি আত্মা বুঝে নেবে কি পেছনে করেছে কি পরে করেছে আমি একটা জায়গায় এটা করাবো বিশ্বের একটা মানুষ একটা পাগল একটা খেপি একটা পাগলিকে বার করতে পারবি না যে আল্লাহর হুকুম এসে আজকে আসেনি আমি সবগুলিকে এক জায়গায় জমা করব